নমস্কার সবাইকে দ্য ইমেজিন ব্লগের পক্ষ থেকে আপনাদের সকলকে একটা নতুন ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি বলুন তো এখন সকাল না রাত বেশি দ্বন্দ্বে ফেলবো না এখন ভোর সাড়ে চারটে বাজছে আর আমি গুড্ডু স্কুলে টিফিন আমাদের সকলের জন্য ব্রেকফাস্ট রেডি করছি প্রত্যেক দিন কি নতুন নতুন ব্রেকফাস্ট দেয় এটা একটা চিন্তার বিষয় তো আজকেও কয়েকদিন আগে একবার বানিয়েছিলাম ময়দা ডিম দিয়ে গোলা পরোটা মতো সেরকমই বানিয়ে দেবো এখন সাড়ে পাঁচটা বাজছে আকাশে আলো আস্তে আস্তে ফুটে উঠেছে তবে মেঘ করে আছে বলে একটু অন্ধকার লাগছে মেঘ কিন্তু রোজই অল্প বিস্তর আমাদের লোক দেখাচ্ছে বৃষ্টি হচ্ছে না সব জায়গায় বৃষ্টি হচ্ছে তবে এখানে হলেও একটু ভালো হয় এখন গুডুর ব্রেকফাস্ট রেডি করে দিচ্ছি টিফিনেও কি নিয়ে যাবে আর এখন ছাতু শরবত খেয়ে যাবে ছাতুর শরবতটা গুলে দিয়ে যে পরোটাটা করেছি সেটা আবার দিয়ে দেবো ওর টিফিনটা রেডি করে ও বেরিয়ে গেলে আমিও বেরিয়ে যাব। এই সময়টা ভীষণ তাড়াহুড়ো থাকে তাই আর কিছু দেখানো পসিবল হয় না আজ আমাদের তিনজনের একই ব্রেকফাস্ট আর রান্নাটাও কিছুটা এগিয়ে যাচ্ছি কিছুটা স্কুল থেকে এসে করব। রোজই এইভাবে ম্যানেজ করেই বেরোতে হচ্ছে স্কুল থেকে ফিরছিলাম টোটোতে আজকে গুড্ডু আমার সাথে ভাবতে পারেন যে হয়তো গুড্ডুকে আমি স্কুল থেকে আনতে গেছিলাম তা কিন্তু নয় ও যেই টোটোতে আসে সেই টোটো কাকুকে বলে আজকে আমার স্কুলেই নেমেছে তাই একসঙ্গেই বাড়ি ফিরছি অনেকদিন আমার সাথে আসে না তাই ওর ইচ্ছে হয়েছে এরপর একেবারে দুপুরবেলার খাওয়া দাওয়ার পর্বে চলে গেলাম রান্না কি করেছিলাম ডাল আলু মাখা ডিমের ভুজিয়া আর কচু আলু দিয়ে একটা তরকারি বেশ কথা না বাড়িয়ে এবার খেয়ে নেব তো আজকে যেহেতু বিকেলে চারটে থেকে ক্লাস আছে গুড্ডু আর শৈনি একটু পড়া নিয়ে বসেছে আর অনেকক্ষণ ধরে চকলেটের ব্যাপারটা ছিঁড়ে খাওয়ার চেষ্টা করছে ফাইনালি পেরেছে তবে পড়তে পড়তে ঘুম পাবে না এটা কি হয় তাই ঘুমিয়ে পড়েছে আর মেঘ ঘনিয়ে এসছে বোধহয় আজকে একটু বৃষ্টি হবে আজকে আবার চারটে থেকে সাতটা পর্যন্ত ক্লাস রয়েছে আজকে ভাবছি আবারও বাচ্চাদের আঁকাগুলো একটু আপনাদের সাথে শেয়ার করব একদম ছোট নার্সারির বাচ্চা থেকে যারা একটু বড় কেউ পেন্সিল শেডিং কেউ অয়েল প্যাস্টেল কেউ ওয়াটার কালার বিভিন্ন রকম ছবি আঁকছে আপনারা যদি ভালো করে দেখে থাকেন তাহলে বলবেন ওদের আঁকাগুলো কেমন লাগলো ক্লাস সেরে মার কাছে একটু যাবো ওষুধ টষুধগুলো ফুরিয়ে গেছে সেগুলো দিতে যাব আবার তাড়াতাড়ি ঘরে ফিরতে হবে কারণ আজকে আবার ওয়ার্ল্ড কাপ আছে মিস করা যাবে না একদম মার কাছে এসেও সেই ম্যাচের আগের মুহূর্ত থেকে স্টার্ট হয়ে গেছে টিভি দেখা ওদের দুজনের তো পলক পড়ছে না যাই হোক তাড়াতাড়ি বাড়ি চলে যাব। আজকে মনটা একটু খুশি খুশি একদিকে ম্যাচ আছে আর একদিকে মা রান্না করে দিয়েছে তো রাতে রান্নার কোনো চাপ নেই মামনি কাঁঠাল দিল সেটা রয়েছে আম কাটলাম আর এই যে মা ডিমের তরকারি পাঠিয়েছে আমার জন্য রুটি জাস্ট একটু ভাত বসাবো আর আজকে আর কোনো ভিডিও না ম্যাচের দিকে ধ্যান দিতে হবে গুড মর্নিং টু অল আজকে নেক্সট মর্নিং আজকে সানডে তাই আমার আজকে টেস্টের দিন তাই সকাল সকাল প্যাথোলজিতে যাচ্ছি এই বাড়ি ফিরলাম তবে রান্না তেমন বিশেষ করিনি সাড়ে আটটা ওর ডিউটি টাইম হয়ে যাচ্ছে ওকে জাস্ট ভাতটা করে দিলাম ও ক্যান্টিনে তরকারি কিনে নেবে আর আমি চাউমিনটা করলাম শুধু কালকের কি অপূর্ব জিদ ছিল ইন্ডিয়ার সেটাই আরেকবার দেখছি তো অফিসে বেরিয়ে গেল আচ্ছা আর একটু চিকেন এনে দিয়ে গেল। আর এরপরে আমি রান্না করব সব জোগাড় জানতে এই যে করেই রেখেছি গুটুকে টিফিনটা দিয়েই আমি রান্না করব একটু তাড়াতাড়ি করেই করবো তবে আজকে সকালের ক্লাসটা আমি অফ রাখলাম কারণ আমাকে আরও একবার যেতে হবে আফটার মিল টেস্ট করাতে তো এইখানে আমার চিকেন রেডি কালারটা দুর্দান্ত লাগছে টেস্টের ব্যাপারে জানি না তো এই যে চান টান করে পুজো করে রেডি হয়ে নিয়েছি এবার বেরোচ্ছি বারোটা প্রায় বাঁচতেই যায় সাড়ে বারোটার মধ্যে আমাকে যেতে হবে তো গুড্ডুকে নিয়েই যাচ্ছি মন এসছিল ও একটু খেলাধুলা করলো ও মামনির কাছে এখন আছে তারপরে আমি ফিরবো এখন ও আবার আসবে তো এখন বেরিয়ে যাচ্ছি কত টাইম লাগবে জানি না যাই হোক রোদ নেই বাইরে বেশ মেঘমেঘ করে আছে আর হালকা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে তাই ভাবলাম কাজ আমার হয়েই গেছে টেস্ট হয়ে গেছে তো ভাবলাম গুড্ডু আর আমি হেঁটে হেঁটেই বাড়ি ফিরি আজকে তাই ভেতর দিক দিয়েই যাচ্ছি মেন রোডে আর গেলাম না আর এই যে দেখুন কত রাজহাঁস এটা হরি মন্দির ছোট এটা পুরনো তো এখানে এই যে রথ রেডি হচ্ছে রং টং করে রথের দিন এখান থেকে একটা ছোট রথ বের হয় চেষ্টা করব রথের দিন গুড্ডুকে নিয়ে আসার তবে এখন বাড়ি ফিরি ফিরতে ফিরতে দুটো ক্রস করে গেছে এখন আমি গুড্ডু মন সবাই খেয়ে নেবো সবারই একটু লেট হয়ে গেল। হয়ে গেছে আর গুড্ডু এখন রেডি হচ্ছে ওর একটা বার্থডে পার্টিতে নিমন্ত্রণ আছে ওর বন্ধুর জন্মদিন তাই জন্য রেডি হচ্ছে ও বেরোচ্ছে ঠিকই তবে বৃষ্টিটা হালকা হালকা স্টার্ট হয়েছে আর এই যে এটা গুড্ডু করছিল এতক্ষণ পেন্সিল স্কেচটা বাচ্চার একটা ফেস তো অনেকটা এসছে অর্ধেকটা করতে করতে চলে গেল। আর আমি একটু লুচি করব সকালে চিকেন রয়েছে তাই একটু আটা ময়দা মিশিয়ে নিচ্ছি এক পোস্টের আলোতে বৃষ্টির ফোঁটাগুলো কি সুন্দর লাগছে তাই দেখছিলাম কাজ করতে করতে আর এই যে গুড্ডুকে খেতে দিয়ে দিয়েছি ভাববেন হয়তো বার্থডে পার্টিতে গিয়েছিল আবার বাড়িতে এসে খাচ্ছে কেন আসলে তা নয় পার্সেল সিস্টেম করে দিয়েছিল বেশ ইনোভেটিভ আইডিয়া ভালো করেছে তো সেই জন্য বাড়িতে এসে ও এখানে একটু লুচি আর বিরিয়ানি দুটো মিশিয়েই খাচ্ছে আর আজকের ব্লগটা এখানেই এবার এন্ড করব ভালো লাগলে একটা লাইক করে দেবেন দেখা হচ্ছে পরে ভিডিওতে গুড নাইট